হ্যালো ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে থার্টি ডে লং রেসিপি আপনাদের কাছে তুলে ধরবো তো প্রথমে যে রেসিপিটি আমি আপনাদের সামনে আপনার ছবিতে দেখতেছেন সেটি দুইটি ডিম দিয়ে আর কিছু বাদাম আর সবজি পরের রেসিপিটি হচ্ছে আপনার আবারও কাজু বাদাম আর হচ্ছে সবজি প্লাস ছোটো মাছ কাজু বাদামের সাথে আপনার কাঠবাদাম চীনা বাদাম এই এসবগুলো মিশে মিলে আপনি একটা রেসিপি তৈরি করতে পারেন যে কোনো সময় খাইতে খেতে পারেন এরপর যেটা সবজি আছে প্লাস মাছ আর শাক আছে লাল শাক লাল শাকটি যদিও খাওয়ানো নিষেধ তারপরে আপনারা খেতে পারেন আর এখানে দেখিয়ে নিয়েছি যে আপনারা কি কি বাদাম নেবেন চুজ করবেন সেগুলা কে দেখতে কেমন তো সাথে আছে আপনারা বাটার পনির যারা বেশি খান তারা ডিম তো থাকতেছে আপনারা বুঝতেছেন সবজির উপরে একটু চাপটা দিবেন বেশি সবজিটা যেহেতু কাঠটা সবজি থেকে নেওয়া লাগবে তো এখানে যে সবজি সবজিটি করা হয়েছে সেটি পেপে। আপনার হচ্ছে কলা ছিল বরবটি এরপর যে রেসিপিটি এটি হচ্ছে ডিম ভাজি আপনারা অনেক পছন্দ করি সবাই অনেক সুস্বাদু এখানে আমি সাথে মাছও রাখছি দুইটা ডিম আছে পর্যাপ্ত পরিমাণ সবজি আছে এখানে টমেটো প্লাস হচ্ছে গাজর আর বাঁধাকপি ছিল এরপরে আবার আমি সামুদ্রিক মাছ হিসাবে এখানে সবজির সাথে লোয়টা মাছ নেছি পিঙ্ক সল্টটা অনেক সুস্বাদু টেস্টি তরকারিতে দিলে ভালো হয় সেখানে এটা পিঙ্ক সল্ট আবারও আমি বরবটি দিয়ে শুধু শুধু গ্রিন ডিম ভাজি বরবটি দিয়ে করা বরবটির সাথে বাঁধাকপি ছিল গ্রিন টমেটো তো এগুলাই হচ্ছে রেসিপি আপনারা এক এক করে দেখতে থাকুন অনেকগুলো রেসিপি এখানে ভ্যারাইটিস আছে কম দশটা রেসিপি এখানে দেওয়া আছে এরপরে যদি আপনার ফাস্টফুড আইটেম খেতে চান তাহলে লোটটা মাছ আবার হালকা কনফালা দিয়ে ভেজে সাথে সবজি দিয়ে খাওয়া অনেক সুস্বাদু এটা আমার ভিডিওতে আছে। ডিম আর বাদাম আর হচ্ছে সবজি এটা তো অ্যাজ ইউজুয়াল খাওয়া আর এখানে আমি যে ছবিটি আপনারা দেখতেছেন সেটা হচ্ছে যে কী কী সামগ্রী আপনার ডায়েট করতে লাগে সেটা এর আগে আমার একটা ভিডিও ছিল যে আপনার সাসলিক বা চিকেন কাবাব পাকুড়া তৈরি করা লাস্ট আমার যে ভিডিওটি আসতেছে সেটা এখন বলবো না সেটা আপনি ছবিতে দেখতেছেন অনেক সুস্বাদু এবং টেস্টি আশা করি আল্লাহর রহমতে আপনার এই ভিডিওগুলো অনেক ভালো লাগবে এবং একসাথে অনেকগুলো ইনফরমেশন আপনি পেয়ে গেলেন অনেকগুলো রেসিপি তো এই প্রণালীগুলো সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ছাপবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম